আমাদের অদ্যাবধি পর্যন্ত 1720টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। আমরা আজকেও বিক্রি মনোনয়ন ফর্ম বিক্রির সুযোগ রেখেছি, আজকেও কিছু উপরে সম্ভবত বিক্রি হচ্ছে কিছু, বাট আজকের আগ পর্যন্ত 1720টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছে এবং আমাদের জানা মতে মোটামুটি 300 আসনে প্রায় সব আসনে, দুই একটা বাদে সব আসনে আমাদের একাধিক করে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে এবং আমাদের এখন ইন্টারভিউ চলছে। আপনার আজকে আমাদের প্রথমেই রংপুর ডিভিশন, আমরা এখন ইন্টারভিউ চলছে, দুপুরের পরে হবে রাজশাহী ডিভিশন, আগামীকালকে হবে খুলনা ডিভিশন এবং বরিশাল এবং সিলেট, পরশুদিন হবে ঢাকা এবং চট্টগ্রাম। পরশুদের মধ্যে আমরা আমাদের ইন্টারভিউ শেষ করে আশা করি 27 তারিখে আমরা আমাদের চূড়ান্ত লিস্ট আমরা ঘোষণা করতে পারবো। এবং আপনারা দেখেছেন যে ওই ইন্টারভিউর জন্য অনেক সবাই আসছে এবং নির্বাচনের বিষয়ে দেখা যায় যে মোটামুটি সবার একটা আগ্রহ আছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এখানে পড়তে একটাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, এই দল প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, এই এরশাদের পন্থী সবাই, এখানে আর কোনো পন্থী নাই। আর বেগম এরশাদ যিনি, তিনি আমাদের প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী, এই দল সৃষ্টি করার পিছনে তারও অনেক অবদান আছে, শেখ কেফেস আছে, উনি নির্বাচন যদি করেন, উনি নির্বাচন করতে পারেন, উনি নির্বাচন করলে ওনার যা যা সহযোগিতা সেটা চেয়ারম্যান সাহেব এবং আমরা ওনাকে তাই করবো। না, এখন পর্যন্ত ফর্ম ওনারা নেন নাই, গতকালকে আমার সঙ্গে আলোচনা হয়েছে, নেওয়ার সম্ভাবনা আছে। মূল চ্যালেঞ্জ একটাই, সেটি হলো যে ভোটাররা ভোট কেন্দ্রে আসবে কি না, যাতে আসে সেই পরিবেশটা আমরা চেয়েছিলাম, আশ্বস্ত করা হয়েছে সেই পরিবেশ হবে, ভোটাররা আসা এবং ভোটের অধিকার ভোটাররা প্রয়োগ করা, এটাই চ্যালেঞ্জ। যদি এটা হয় তাহলে আমাদের মনে হয় বাকি আর কোনো সমস্যা আমাদের কাছে নাই।